যেমন আমি আগে থেকে বলে আসছি যে দেশের যেটা জাতীয় সঙ্গীত আছে এর শুরু সে সবই শিব, যতবারও বলছে রবি ঠাকুর ওমা বলে ততবারও কালিমাকে বলছে। তো আকাশ বাতাস তো আর কালিমার নয়, আকাশ বাতাস কার? আল্লাহ। তাহলে একটা বাচ্চা প্রতিষ্ঠানে গিয়েই শিরক করে, আর ওর বাপ মায়ের মাধ্যমে তো বাড়িতে আছেই, হিসাব নেই, ওর মাও করে ওর বাপও করে, যার কারণে সরকারি ভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগত ভাবে আমাদের দেশে শিরক বেশি। আর মসজিদে আলে ওলামার কাছে মুসল্লিদের কাছে বিদাত বেশি, মহিলা বৈঠকে বিদাত বেশি, মুরব্বীদের কাছে বিদাত বেশি। অথচ আল্লাহ তাআলা বলছেন যারা বিদাত করছে অহম ইহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনা, তারা তো মনে করছে যে আমরা ভালো কাজ করছি, নেকির কাজ করছি, কিন্তু এটা তো তার দুনিয়াতেই শেষ হয়েছে, এটা দিয়ে পরকাল তার হারিয়ে গেছে, যা ইবাদত করেছিল সব নষ্ট হয়ে গেছে। তার ধারণা এটা নেকির কাজ হলেও সে মনে করলেও আল্লাহ এটাকে নেকির কাজ মনে করেননি, আল্লাহ এটাকে পাপের কাজ মনে করছে। বিদাত মানুষের ধারণায় নেকির কাজ, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পাপের কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে পাপের কাজ। তো সরকারি ভাবে স্কুলগত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগত ভাবে এই দেশে শিরক বেশি হয়, আর ধর্মগত ভাবে এই দেশে বিদাত বেশি হয়। বিদাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আওয়া মুহদাসান, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লা ইউকবালু আনহু আদলু সারফ, তাহলে তার ফরজ ইবাদতও কবুল হবে না, নফল ইবাদতও কবুল হবে। বিদাতকে আশ্রয় দিলে তার ফরজ ইবাদতও কবুল হবে না, নফল ইবাদতও কবুল হবে না। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা এখন আমাদের মাঝে কল্যাণ দিয়েছেন, আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্টের মধ্যে। জনগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করত অনিষ্ট সম্পর্কে, না সেসালুনা আনিশারে কানি, জনগণ জিজ্ঞাসা করত রাসূল সম্পর্কে, পাপ রাসূলের কাছে পাপ সম্পর্কে, আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ রাসূলকে, জনগণ জিজ্ঞাসা করত আল্লাহ রাসূলকে কল্যাণ সম্পর্কে, আর আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট খারাপ সম্পর্কে, এই জন্য যে খারাপ যেন আমাকে ধরে না নেই। তো আমি একদিন বললাম আল্লাহর নবী হাল যা বাদাল খায়রে মিন শাররিন, এখন যে আল্লাহ কল্যাণ দিয়েছেন এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে? তাহলে নাম আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, এই কল্যাণের পরে খারাপ আসবে। তখন আমি আবার বললাম আল্লাহর নবী হাল বাদা যালিকা শাররি মিন খায়রিন, তো ওই অকল্যাণের পরে ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে? তারা নাম ফিরে দেখানো, হ্যাঁ ভালো আসবে, তবে ভালো হলো ঘোলাটে, হ্যাঁ ভালো আসবে, তবে ভালো হলো ঘোলাটে। তখন আমি বললাম ওমা দেখানো হোক, ঘোলাটে আবার কি জিনিস? দিন ইসলাম কি ঘোলাটে হয়? দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয়? ওমা দেখানো হোক, ঘোলাটে আবার কি জিনিস?
তখন আল্লাহ রাসূল বললেন, শুনো, কওমুন ইস্তান্নুনা বেগায়রে সুন্নাতি ওয়া ইহদুনা বেগায়রে হাদিয়াতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত, জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত, খুব উল্টা কথা হলো, এটাই হলো ঘোলাটে। তো আমি বললাম আল্লাহর নবী, এখানে আবার ফিরে আসব, আল্লাহর নবী হালবাগা জালিকাল খায়রে মিন শাররিন, ওই ঘোলাটে খারাপের পরে ঘোলাটে ভালোর পরে কি আর কোনো খারাপ আসবে? তখন আল্লাহ রাসূল বলেন, না মা, সেটা হলো দোয়াতুন আলা আবওয়াবে জাহান্নাম মানা যাবহু ইলাইহা কাযাবু ফিয়া, যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান্নামের দরজায়, যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান্নামের দরজায়, জনগণ তাদের ডাকে যারা সাড়া দিবে ওরা তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। কথা তো আরো জটিল হয়ে গেল। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিফম লানা, এটা বুঝিয়ে বলেন, বুঝলাম না, যারা ধর্মের ডাক দিবে তারাই হবে জাহান্নামী, এটা কেমন কথা, তো একটু বুঝিয়ে বলেন। আল্লাহর রাসূল বললেন, হুম মিন জিলদাতে না ওয়া ইয়াতাকাল্লামুনা বিলাল সিনাতে না, তারা হবে আমার চামড়ার, সবাই হবে মুসলমান, তারা আমার ভাষায় কথা বলবে, কোরআন হাদিস পড়বে, অথচ তারা জাহান্নামের দরজায় আছে, তারা হবে মুসলমান, তারা আমার ভাষাতেই কথা বলবে। একবারে কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, দেখেছেন আপনারা, এই কোরআন মাজিদ খুলে বলছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে, অবাক কথা, আল্লাহ নাকি বলছে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বললেন, উমার যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নিবেন এরকম পর্যায়ে ছয় জনকে ডেকে বললেন, তোমরা পরামর্শ করে খলিফা নির্বাচন করো, মানে দেশের নেতা হবে সিলেকশনে, ইলেকশনে নয়। উমার রাদিয়াল্লাহু তাআলা সেই কালে বলেছেন কোরআন মাজিদে, আজকে কোরআন মাজিদে এ কথা কিভাবে হতে পারে, কিভাবে মাওলানা সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে, অবাক কথা। যে মিলাদের কথা নবী বললেন না, নবী করলেন না, সাহাবিগণ বললেন না, সাহাবিগণ করলেন না, তাবেই করলেন না, বিদ্বানগণ আবু হানিফা রাহিমাহুল্লাহ করলেন না, ইমাম শাফি করলেন না, ইমাম মালিক করলেন না, ইমাম আহমদ ইবনে হাম্বাল করলেন না, পৃথিবীর বড় বড় বিদ্বানগণ কেউ করলেন না, আর সেটা কি করে কোরআন মাজিদে চলে আসলো, তো অবাক কথা, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম আমাদের চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম পাগল হয়নি, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কারো কথা দিয়ে ধর্ম চলে না। বলছিলাম আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। তো তাহলে দুই একটা দেখালেই বোঝা যায় যে আমার সুন্নাত আর রাসূলের সুন্নাত। কাছাকাছি রামাজানে যায়, রামাজানে মাওলানা সাহেবদেরকে ইফতারির নামে দাওয়াত দেওয়া রাসূলের সুন্নাত নয়, এটা চাঁপাই নবাবগঞ্জের সুন্নাত। রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান করা ইফতারির নামে, এটা রাসূলের সুন্নাত নয়।
রমজান মাসে রাত জাগার নামে চাপাই নবাবগঞ্জে মহিলারা বাড়িতে পুরুষেরা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, বিস্কুট খায়, জিলাপি খায়, এর নাম রাত জাগা নয়। রাত জাগতে হবে আট রেকাত সলাত আদায় করে সারা রাত, এসার সলাতের পরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু আরাম নিয়ে সলাত শুরু করতে হবে, ভোর পর্যন্ত আট রেকাত সলাত আদায় করতে হবে, তিন বা এক রেকাত ভিতর দিয়ে আজান পর্যন্ত যেতে হবে। কিভাবে? কোরআন মাজিদ পড়বেন বেশি বেশি, আমি যে হাফেজ নই তো সুরা এখলাস পড়বেন, এখলাস পড়তেই থাকবেন, বিসমিল্লাহ বলবেন আর পড়বেন, পড়তে পড়তে যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন, রুকুতে সুবহান রাব্বিয়াল আজিম বলবেন। সাহাবি বলছেন আল্লাহ রাসূল রুকুতে থেকে গেলেন প্রায় সুরা বাকারা পড়ার সমান, সুরা বাকারা তো আড়াই পারা, তাহলে একবার দুবার সুবহান রাব্বিয়াল আজিম বলবেন যতক্ষণ টিকতে পারেন, তো সিজদায় যাবেন যতক্ষণ টিকতে পারেন, উঠে আসবেন দাঁড়িয়ে বসে দোয়া করেন, আবার যাবেন যতক্ষণ টিকতে পারেন, এ তো এক রেকাত অনেক সময় গেছে, চার রেকাত পড়তে দেখবেন ভোর রাত হয়ে এসেছে। তো এই ছিল রাত্রি জাগা, কিভাবে কিভাবে হয়ে গেল তা জিলাপ এবং জিলাপি এবং মিষ্টির মাধ্যমে রাত জাগা কোরআন তেলাওয়াত করে, একেবারে উল্টা। লোকটা অসুস্থ হয়েছে, মরে মরে যান যায় যায়, ওর পাশে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যায়, তাই তোমরা তার পাশে স্মরণ করাও। তা আমাদের দেশের মহিলারা মহিলা বৈঠক ওরা বলছে বুবু সুরা ইয়াসিন পড়ো বুবু, তা আমি তো চাপাই নবমের মানুষ, এইটা আর আমাকে নতুন বলে কি হবে? সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ থাকলো, আরবিরা কি বলবে না বলবে বুঝবো না, বাঙালিদের কাছে বলা থাকলো, দেখি কে প্রমাণ করতে পারে সহি হাদিস দিয়ে যে মুমূর্ষু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে। মুমূর্ষু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জাল, মুমূর্ষু ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর নবী বলছেন নগদ, আর লা ইলাহা ইল্লাল্লাহর অনেক পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার খুব বেশি। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, মুখের উপর একটা কাপড় দেওয়া আছে, আমি চলে গেলাম, আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন, আমাকে দেখে বলছেন আবু জার গেফারি শোনো, মন থেকে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। তখন আবু জার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে, তা আমি বললাম জেনা করলে চুরি করলেও যাবে, তা আবার আবু জার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে, তা আল্লাহ রাসূল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে, তা আবু জার গেফারি বলছেন এ অন্যায় করলেও যাবে, তা আল্লাহ রাসূল বলছেন আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আরে আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? এর চেয়ে বড় পাপ আছে, তো এই দুটা পাপ কেন? এই দুটা পাপ সামাজিক ভাবে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম, শেরেক করা মহাপাপ, দিন রাত মানুষ করছে, কই কেউ অপমান হয় না, বাপ মাকে গালি দেওয়া মহাপাপ, একবারে বাপকে মায়ের বাড়ি থেকে বাহির করে দিয়েছে কোনো সমস্যা নাই, অথচ পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ, কোর্ট কাচারি চলেই না মিথ্যা সাক্ষী ছাড়া, জজের সামনে বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি, যার কথা বলছে সে সেদিন রংপুরে ছিল। এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। তো বারবার এইটা ভেসে আসছে কেন?
এই পাপ দুটা সমাজে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ রাসূল একদিন মসজিদ থেকে বের হয়ে বাহিরে যাচ্ছেন, তা আবু হুরায়রা বলছেন আমিও পিছনে পিছনে যেতে লাগলাম। একটু পরে তিনি আমাকে ঘুরে দেখে বলছেন কে আবু হুরায়রা? তা বললাম জি হ্যাঁ। তারপরে তিনি হাঁটতে থাকলেন, আমি সাথে সাথে যেতে থাকলাম। এক পর্যায়ে তিনি বলছেন আবু হুরায়রা এখানে বসো, আমি একটু বাগানের ভিতর থেকে আসছি। চলে গেলেন, আর আসছেন না আর আসছেন না। আমি একটু খালি মাথা উঁচু করে দেখি কি ব্যাপার, দেখা যায় না, এখন সব বুখারী মুসলিমের হাদিস। তারপর দেখছি ওই যে আসছে। তো যখন কাছাকাছি তখন আল্লাহ রাসূল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে, আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে, আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে। যখন আমার পাশে চলে আসলেন তখন আমি বললাম আমার পিতা মাতা আপনার নামে কুরবান হোক। আমি বুঝলাম না, কাউকে দেখতে পেলাম না, আপনি কাকে শোনাচ্ছিলেন যে এই অন্যায় করলেও যাবে? এটা আপনি কাকে শোনাচ্ছিলেন? আমি তো এদিক ওদিক দেখলাম, কাউকে তো দেখতে পাই না, আপনি কাকে শোনাচ্ছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, জিব্রাইল আমাকে বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আমি বলছিলাম জিব্রাইলকে যে এই অন্যায় দুটা করলেও যাবে, তো জিব্রাইল বললেন হ্যাঁ। তখন আবার আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে, তো উনি বললেন হ্যাঁ। আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে, তো তিনি বললেন হ্যাঁ। আবু যার গেফারি বলছেন যে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, এখন আল্লাহ রাসূল বলছেন যে জিব্রাইল বলছেন হ্যাঁ। বুঝা গেল না কথা মনে হয়? কারো কারো অস্পষ্ট থেকে গেছে। এই ছাই তুমি দাঁড়াচ্ছ কেন, তোমার কি হলো? কোন প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না, আর আপনি তো আমার কাছে কোনো নতুন মানুষ নন, কাজেই আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি উনিশ বিশ হওয়ার চেষ্টা করবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, এই কথাই ঠিক। এটা চাঁপাই নবাবগঞ্জ, তাফসিরের নাম দিয়ে মিথ্যা কথা দিয়ে দেশ এই চাঁপাই নবাবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে। এটা আমার জন্মভূমি, আমি খুব ভালো বুঝি। আপনাকে আমি কিছু বলতে পারি না মাঠে, বললে আপনি কষ্ট পাবেন, তবে আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা খুব একটা নেই। বহুবার আপনাকে আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, তবু আপনার ভালোবাসা আমি দেখিনি। আপনি কত শক্ত আছেন অন্যায়ের উপর, আপনি অন্যায়ের উপর শক্ত আছেন, এ কথাই ঠিক। মমর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়া যাবে না, এটাই চূড়ান্ত। মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, মুখটা কেবলামুখী করা যাবে না, এটাই চূড়ান্ত। অজু দিয়ে গোসল দিতে হবে, অজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে, ভিজে পানি হাত দিয়ে মুখায় দিতে হবে। লজ্জা স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন, সম্ভব না হলে আপনি ন্যাকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন, তিনবার ভালো করে ধৌত করবেন, বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন। অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে, নখ কাটতে হবে, লোম পরিষ্কার করতে হবে, এটা জাজল্য নেহায়াত অন্যায়, এটাই বিধাত। শ্বাস ছিল তখন এ বিধান ছিল, শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে, ধর্ম নতুন করে দেখাবেন না। তার আগে তোমার মায়ের প্রয়োজন ছিল, দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই, শ্বাস চলে গেছে, ধর্ম বন্ধ হয়ে গেছে, এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই।
এখন অজু দিয়ে গোসল দিতে হবে, এটাই চূড়ান্ত। গোসল দিয়ে হাত দুটি দুই পাশে রাখতে হবে কাফনে উঠে, কাপড়ের তিনটা কাফনের কাপড় হতে হবে, মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে, হাদিস ঠিক নয়। পুরুষেরও তিনটা, মহিলারও তিনটা, ছোট বড় কি ছোট বড় করেন, সমান করব কি করেন, তাতে আসে যায় না। তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধন গুলো দিয়ে দিবেন। এরপরে গায়ে গোলাপ জল ঝুটাতে হবে এ কথা নয়, পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এ কথা। বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায়, এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই। সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে, প্রয়োজন নাই, বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে। সুন্নাত পালন করো তো বড়ের পাতা বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান, এটাই ভালো। গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লা চিল্লি করবে, কাঁদবে, দোয়া করবে, একেবারে স্পষ্ট বিদাত। ধর্ম এরকম নয়। জানাজা সামনে রেখে ইমাম সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা, ঋণ থাকলে জানাজা হয় না। আল্লাহর নবী এমন জীবনে কোনদিন পার হয়নি যেদিন যে ওয়াক্তে তিনি সালাম ফেরার পূর্বে এই কথাটা বলেননি, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, এই দুয়ার শেষে আছে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। কে বলল আপনাকে ব্যাংকে চাকরি করায় আপনার অপরাধ? এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতিতে, আবার সেখানে চাকরি করেন খুশি মনে, আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন, বউয়ের ছেলে মেয়ের থাকার জায়গা করেন, ধর্ম পাগল হয়নি? চাকরি করায় অপরাধ, আবার ঋণ নিয়েছেন, এটা অপরাধ থেকে অপরাধ, আপনার জানাজা হবে না। দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানাজার বৈধতা। সারা দুনিয়ার হচ্ছে যে চোরেরও তো হচ্ছে, কোরআন হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো তোমাদের এই লোকের ঋণ আছে কি? জি, তাহলে আমি গেলাম। এই শোনো এর ঋণ আছে? জি। কে পরিশোধ করার আছে? আমি দিব। ঠিক আছে, জানাজার আগে চেয়ারম্যানের বক্তব্য, মেম্বারের বক্তব্য, এমপির বক্তব্য, সভাপতির বক্তব্য সব হারাম, কেউ মুখ খুলতে পাবে না। এখানে এসে ধর্ম প্রচার কিসের? এখানে এসে নির্বাচন কিসের? নিজের পাতা পড়েন, নিজের পাতা পড়েন। লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না ঋণ ছাড়া। কাঁধে করে লাশ নিয়ে যাবেন, পা আগে না মাথা আগে বিবেচনা নেই, কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই, রাস্তায় খাট নামাতে হবে হিসাব নেই, কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই, প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করুক তাতে আসে যায় না। যেদিকে পা থাকে সেই দিক থেকে লাশ নামাতে হবে, পশ্চিম দিক থেকে নয়। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লাশ নামাতে হবে। হাত দুই দিকে থাকবে, বুকের উপরে রেখে নামাজি দেখানো যাবে না, এটা বিদাত। দুই পাশে হাত রেখে আপনি কাফনটা পরাবেন, এবার এখন আপনি কবরে নামাচ্ছেন, পুরো লাশটাকে ডান কাঁধে রাখতে হবে, কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান কাঁধে করতে হবে, চিত করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে। কেবলামুখী করলে মানুষ ডান কাতে সয় না, যখন মানুষ ঘুমাতে যায় ডান কাতে সয়, তখন কি কেবলামুখী করলেই ডান কাত হয়ে গেল না ও নিজে ঘুরে, তার নাম ডান কাত? নিজে যখন কাত পরিবর্তন করে তার নাম ডান কাত? ডান কাতে লাশ রাখতে হবে, এটাই হিসাব। তিন অঞ্জলি মাটি দিতে হবে, কথা শেষ। রাখাল কিছু জনগণ ভাই ভাতিজা পরে মাটি দিয়ে কবর ঠিক করবে,
মাটি দেওয়ার পরে পানি ছিটাতে হবে, হাদিস আছে যদি বালু বালু থাকে তাহলে, যদি বালু বালু না থাকে তাহলে পানিও ছিটাতে হবে না, খেজুরের ডাল পুঁতে দিতে হবে, এটা বিদাত। রাসুল যেটা বলেছিলেন সেটা তিনি জানতে পেরেছিলেন, কবরে শাস্তি হচ্ছে, বলা হয়েছিল তাকে দুইটা খেজুরের ডাল আপনি একটা খেজুরের ডাল ভেঙে দুইটা দিয়ে দেন, শুষ্ক হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হবে, তাই তিনি করেছিলেন, আমাকে করতে হবে এই কথা নয়। লাশ রেখে দিয়ে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে, এটা বিদাত। তার ছেলে আছে, ও একটু পরে সবাই চলে যাবে, তখন হাত তুলে দোয়া করবে, এতক্ষণ যে জানাজা হয়েছিল তারই নাম ছিল দোয়া, জানাজা তো অনেক গুরুত্বপূর্ণ দোয়া ছিল, আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আরহামহু, তার প্রতি রহমত নাজিল করো, আফিহি তুমি তাকে মাফ করো, আফি আনহু আকরাম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খেতে দাও, অসি মাদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সিবিল মায় ওয়াসাল জল বারাত কমান আকাইতা সবলাবে জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আব্দুল হুদারান খায়রা মিন দারহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও, আদখিলহু জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়া ইদখিলহু আযাবিল কবর ওমিন আযাবিন নার তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, একে তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, এটি ছিল জানাজা। তো এখন সবাই মিলে হাত তুলে দোয়া করছেন, এখন তো বিদাত হলো, এটা আপনি তার উপকার করলেন কি দিয়ে? আল্লাহুম্মা ফিরলে হাইয়ে না, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের ক্ষমা করে দাও, ও মায়েতে না যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, ও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, ও দাকারে না যারা আমাদের পুরুষ তাদের ক্ষমা করে দাও, ও অনসা না যারা আমাদের মহিলা তাদের ক্ষমা করে দাও, যারা জানাজা এসেছে তাদের ক্ষমা করে দাও, যারা জানাজা আসেনি তাদের ক্ষমা করে দাও, একবারে গুরুত্বপূর্ণ দোয়া পেশ করা হয়েছে, আপনি এখন বেদাত করলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার সুন্নায় ছেলেয় থাম, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলা হবে, এটাই রাসুলের সুন্নাত, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলা হবে, এটাই রাসুলের আদর্শ। সময় সাপেক্ষে আপনার সামনে এদেশের শিরক বেদাত নিয়ে কথা হবে, আজকের মতো এই পর্যন্ত বলে জামিয়া সালাফে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান